আল্লাহর হুকুমের গল্পই চলছি বাবা, আল্লাহর হুকুম মানে হলো আপনার ভিতরে রুহ। আল্লাহর হুকুম মানুন, রুহের পাওয়ার বেড়ে যাবে, রুহের পাওয়ার বেড়ে যাবে, আপনার দৈহিক পাওয়ার বেড়ে যাবে, পার্সগুলি সবল থাকবে। আপনি যে ব্যক্তি রোজা থাকে নামাজ পড়ে, ওই ব্যক্তির পার্সগুলি সবল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের প্র্যাকটিস করুন, একটি বার আপনি নিজের এটাকে প্র্যাকটিক্যাল করুন। আপনি প্রতি রাত রাত্রি দুইটার পরে ঘুম থেকে উঠে যান, মালিকের দরবারে ডাকুন, দশ মিনিট যদি হয় তবু আমার মালিককে একেবারে পরিপূর্ণভাবে নিজেকে বিলীন করে দিয়ে ডাকুন। দেখুন আগে আপনার কেমন শান্তি লাগত, এখন আপনার শরীরের রুহের পাওয়ার কত বেড়ে গেছে। আপনি প্র্যাকটিক্যাল করুন। আপনি তো প্র্যাকটিক্যাল করছেন কোথায়? ফেসবুকের পাতায়। আপনি প্র্যাকটিক্যাল করছেন ইউটিউবের পাতায়, প্র্যাকটিক্যাল করছেন টিভির পর্দায়। তাতে কি হচ্ছে? বরং রুহের পাওয়ার ধীরে ধীরে ঘুণে পোকায় খাচ্ছে, ঘুণ পোকায় খাচ্ছে রুহের পাওয়ার। পৃথিবীতে যে ব্যক্তি যত গুনাহ করবে সে ব্যক্তি তত দুর্বল হবে। কেন? তার রুহের পাওয়ার দুর্বল। রুহের পাওয়ার, রুহের পাওয়ার যখন দুর্বল হবে তখন তার শারীরিক পাওয়ার দুর্বল হবে। সব সাইড আমি বলেই আপনার এভারেজ করে নেবেন। সব সাইড বউ থাকবে না, বউ থাকলেও সবসময় বিপদ দেখাবে, রাগ দেখাবে, মেজাজ দেখাবে। কারণ আপনি রুহের পাওয়ার হেরেছেন, আপনার দৈহিক পাওয়ারও হেরে গেছে। কথা বলেন, আমার কথা বুঝেন নাই? রুহের পাওয়ার তার বেশি, দৈহিক পাওয়ার তার বেশি। বউকে পিটালেও বাড়ি ছাড়বে না, কয়েকদিন জীবন যাইতে পারে, আমি বাড়ি ছাড়বো। এটা হলো রুহের পাওয়ার। রুহের পাওয়ার বাড়ান, ইবাদত বাড়ান, আমার মালিকের কাছে কান্নাকাটি বাড়ান, জিন্দেগির গুণা থেকে মুক্তির জন্য। এতদিন পর্যন্ত গুণা করতে গিয়ে যত রাত কাটিয়ে দিয়েছি, এতদিন পর্যন্ত গুনাহ করে মালিককে না খুঁজি করে যত সময় কাটিয়েছি, প্রত্যেকটা সময়কে ভারেস করে এবার আপনি আমার মালিকের কাছে কান্নাকাটি শুরু করুন, দেখেন আপনার রুহের পাওয়ার নতুন করে ফিরে আসবে ইনশাআল্লাহ। বলুন ফিরে আসতে হবে, এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। রুহের পাওয়ার বাড়াতে হবে বাবা। নামাজ, আজকে অনেকে আমরা নামাজ থেকে দূরে চলে গেছি। তরিকতের কথা বলতে গেলে ফন্ড ফিরেরা কয় নামাজের নামাজ না পড়লেও হয়, পীরই নিয়ে যাবে। আর পীর তো নিয়ে যাবে বেটা, তো তো শরীয়ত মানতে হবে না, আমার আল্লাহর হুকুম মানতে হবে না। পীর কি এটাই হবে যে পীর বলবে তোমার নামাজ দরকার নেই আমি তোমাকে নিয়ে যাব? আমার আল্লাহ বলে তুই কেমন পীর, তুই আমার আমার হুকুম থেকে মানুষকে দূরে সরে দিলি, এই জ্ঞানটুকু কি মাথায় নেই? পীরের দায়িত্ব হলো আল্লাহ পাকের হুকুমের সাথে মানুষকে দায়বদ্ধ করে দেওয়া। কারণ যখন আপনি পীর মানলেন, সেটা আমি অবিশ্বাস করব না, পীর আপনাকে আমার মালিক যদি দয়া করে পীরকে হক পীর হিসেবে কবুল করেন, ওই হক্কানি পীর কোনো দিন তার একজন মুরিদ রেখে জান্নাতে যাবেন। এটা সত্য, এটা কি বলেন তো? এটা সত্য, এটা কোরআনের বাণী, আল মার ও মা মান আহাব্বা, এটা বুখারী শরীফের হাদিস। কুন মা সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, কোরআনের বাণী গুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিবেন, যে পাওয়ারে একটা হাফিজের কোরআন যদি সত্যিকার আল্লাহওয়ালা হয়, একটা সত্যিকার আল্লাহকে মান্যওয়ালা ব্যক্তি একটা সাধারণ মানুষ হয়, এই মানুষটাও কেয়ামতে আমার মালিকের দয়া পেয়ে রুহানি কুওয়াতের ভিত্তিতে, তুমি তো রুহানি পাওয়ার ফুল ছিলে, তুমি নামাজ পড়েছ, আল্লাহর হুকুম মেনেছ, আল্লাহর রসুলের সুন্না মেনেছ, কোরআন সুন্নার ভিত্তিতে জীবন গড়িয়েছ, হারামকে হালালকে হালাল জেনে গ্রহণ করেছ, হারামকে হারাম জেনে ছেড়ে দিয়েছ, আমি আল্লাহ তোমার রুহের পাওয়ারের খাতিরে তোমাকে জান্নাত দিচ্ছি এবং তোমার পরিবারের দশজন জাহান্নামী লোককে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এটা রুহের পাওয়ার। বাবা জি আমার এরপরেও বলব উলিল আমরের কানেকশন হবে নবীজির সাথে। নবীজি কোনোদিন কাউকে নামাজ পড়া বন্ধ করতে বলেন নাই, নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন,
ভালো কাজ করতে বলেছেন, মন্দ কাজ ছাড়তে বলেছেন, এগুলির উদ্দেশ্য হচ্ছে আমি নবীর কারণে অবশ্যই তোমরা জান্নাতে যাবে কিয়ামতের দিন, শাফিউল মুজনিবিন। আমি গুনাহগারের জন্য সুপারিশকারী, এটা সত্য কথা, কিন্তু তোমাদের নিজেদের রুহানি পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহর হুকুম, যেহেতু রূহ, আল্লাহ পাকের হুকুম মানতে হবে, রুহের পাওয়ার তোমাকে বাড়াতে হবে। এই রুহের পাওয়ার যার তত বেশি, তার দৈহিক পাওয়ার তত বেশি, তার মানসিক পাওয়ার তত বেশি, দুনিয়া উল্টে যাবে, ওর মন ভাঙবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? রুহের পাওয়ার যত বেশি, তার প্রত্যেকটা জায়গায় পাওয়ার তত বেশি। এই জন্য নবী রাসূল আলাইহিসসালাম থেকে শুরু করে, আল্লাহ পাক থেকে শুরু করে, কোনো ওলি আউলিয়া কেউ কোনোদিন কাউকে আল্লাহর হুকুম থেকে দূরে সরে যেতে অনুমতি দেন নাই, কারণ আল্লাহর হুকুমই হচ্ছে আপনার শরীরের পাওয়ার, রুহ। কি বলেন? কি কি বলেন? রুহ। এই রুহের পাওয়ার যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনি ধ্বংস হয়ে যাওয়ার পর আপনার পীর কি আমাদের মাসাবে লাভটা কি? আর পীর যদি কয় যে নামাজ পড়া লাগবে না, তাহলে তো ভণ্ড পীর, ওর তো দরকারই নাই। পীর যদি বলে মহিলার সাথে ব্যাপারটা হওয়া যায়, ওর দরকারই নাই, যে আল্লাহ মানে না, আল্লাহর সাথে কানেকশন সে নিজেই কেটে ফেলেছে। কানেকশন যার কেটে যায় তখন আর তার কিছু থাকে, সে নিজেই অসল, সে আরেকজনকে কি ভেবে চালাবে? বাবাজি রামের দুর্ভিক্ষের গল্প বলতেছিলাম, মনে আছে? দুর্ভিক্ষ চারদিকে চলছে, সব দিকে হাহাকার চলছে, হাহাকারের ভিতরে একজন গোলাম, সে বীর বিক্রমে ছুটছে, ঘুরছে, রীতিমতো খাচ্ছে দাচ্ছে, টেনশন ফ্রি। গোলামের দিকে তাকায়া পুরা বাজারের মানুষ বলে, কি ব্যাপার গোলাম, তুমি তোমার এত টেনশন ফ্রি কেন? কেন তুমি টেনশন ফ্রি? কই, আমি যে মালিকের গোলাম, সে মালিকের গোলা ভরা খাদ্য। আমি যে মালিকের গোলাম, সে মালিকের অর্থের অভাব নেই। এই দুর্ভিক্ষ যদি 10 বছর চলে রে, আমার বাড়িতে অভাব থাকবে না, কারণ আমার মালিক বড় সবল, মালিকের খাদ্যের অভাব নেই, মালিকের খাদ্যের অভাব নেই। গোলামকে বলা হলো, এটা কেমন কথা, 4 দিন খাদ্যের অভাব, তোমার মালিকের অভাব নেই, ব্যাপার কি? বলে, আমি এমন এক মালিকের গোলাম, যে মালিক দুর্ভিক্ষ তৈরি করে, যে মালিক দুর্ভিক্ষ দুনিয়া থেকে বিদায় করে দেন, ওই মালিক আমাকে সুস্থ রেখেছেন, আমার বাড়িতে খাবারের অভাব নাই। আল্লাহ আকবার বলুন। এ বাবা মুসলমান, দুনিয়ার সবার মালিক দুর্বল হতে পারে, বলুন তো মুমিনের মালিক কি দুর্বল? মুমিনের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ ওয়াদাবদ্ধ মুমিনের সাথে, যেখানেই বিপদে পড়বে, খাদ্যের অভাব, খাদ্য দেওয়া আমার দায়িত্ব, যেখানে বিপদে পড়বে তোমার মুসিবত, মুসিবত দূর করে দেওয়া আমার দায়িত্ব, যেখানে তুমি অসুস্থ সুস্থ করে দেওয়ার দায়িত্ব আমার। বান্দারে যেখানে যেভাবে বিপদে পড়ো, তোমার মুখ যদি আমি মুখী থাকে, আমার নবী মুখী থাকে, আমার ওলি মুখী থাকে, আতিউল্লাহ মুখী থাকে, ও আতিউ রসুল মুখী থাকে, ও উলিল আমর মিনকুম মুখী থাকে, এই 3 কন্ডিশন যদি কন্ট্রোল করে সামনের দিকে এগিয়ে যাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জন্য সাহায্য পাঠানো আমি আল্লাহর দায়িত্ব। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। দায়িত্ব হয়ে যাবে তোমাদেরকে সাহায্য করা, এই সাহায্য তখনই আসবে যখন তোমার রুহের পাওয়ার থাকবে। রুহের পাওয়ার যদি
ভঙ্গুর মার্কা হয়, সাহায্য পাঠালে তো ভেঙে যাবে। আপনারা কথা বোঝেন নাই। এই মনে করেন যে আপনি আমাদের এই মসজিদটা দাঁড়িয়ে আছে দাঁড়ু, এর ভিত যদি দুর্বল হয় তাহলে উপরে বেশি বোঝা দিলে নিবে তো কি হবে? আপনার শারীরিক অবকাঠামোর পাওয়ার হচ্ছে রুহ। এখন রুহের ভিত যদি দুর্বল হয় মালিক সাহায্য পাঠালেও তো আপনি নিতে পারবেন না, নেওয়ার মতো অ্যাবিলিটি থাকবে না, সক্ষমতা হেরে যাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন রুহের পর বাড়াও, আমি আল্লাহর দায়িত্ব সাহায্য করা, যে দিক থেকে বিপদ সেদিকে সাহায্য আমি পাঠাবো। আমাদের রুহের পাওয়ার নেই বলে আমরা সাহায্য পাই না, আর খালি দোষ দেয় আল্লাহ, তাই কই আল্লাহ দেয় কই হুজুর মিজা কথা কয় কই পায়, আর মানুষের ক্ষতি করার চেষ্টা, মানুষের ক্ষতি করার চেষ্টা, সব সময় মানুষের কাছ থেকে নেওয়ার চিন্তা। আমাদের চিন্তা একটাই, মানুষ দিয়ে দিবে না ফেরেশতা দিয়ে দিবে না জিন দিয়ে দিবে না বাতাস দিয়ে দিতে হবে না পানি দিয়ে দিতে হবে কি দিয়ে দিতে হবে ওটা আমার মালিক দেবে, এটা আমাদের চিন্তা, এটা আমাদের আকীদা, এটা কি আমাদের আকীদা। এই আকীদাকে সামনে রেখে এগিয়ে যান, দেখবেন আল্লাহর কুদরত আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাহলে একটা গোলাম, সে আমার মালিকের গোলাম এমন ভাবে হয়েছে যে সে ওলির মর্যাদা পেয়ে গেছে, এত বড় দুর্ভিক্ষের ভিতরে তার ভিতরে কোনো অশান্তি নেই। তাহলে আপনার আমার দুনিয়া যদি উলট পালট হয়ে যায়, আপনার রুহের পাওয়ার যদি ঠিক থাকে, রুহ শুধু বলবে তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার প্রতি আমার আল্লাহর গয়বি মদত আছে, গয়বি মদত আসবে আমি গ্রহণ করবো তোমাদের ঢেলে দেব। এই গয়বি মদত পাওয়ার যোগ্যতা হাসিল করতে হবে বাবারা। আল্লাহ পাকের আইন হলো আল্লাহ পাকের হুকুম মানা, ঠিক তো? আর মাখলুকাতের ভিতরে মুসলমান মুমিন মুত্তাকি অর্থাৎ ইনসানকে জিনকে আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনি রূহ কুলি রূহু মিন আমরি রব্বি। আপনি বলে দিন আমার বন্ধু আমার হাবিব আমার রসুল, আপনি বলে দিন যারা রুহ সম্পর্কে জানতে চায় ওদেরকে বলুন ওদের রুহের পাওয়ার বাড়বে আমি আল্লাহর হুকুম মানার ভিতরে, আমার হুকুম যে যত বেশি মানবে আমার হাকাম মোতাবেক যে যত বেশি চলবে আমি আল্লাহ পাক তাকে মৃত্যু পর্যন্ত তার রুহের পাওয়ার দিয়ে তার পুরা শরীরকে আমি সুবরিত রাখবো। রুহের পাওয়ার দেহের পাওয়ার বাড়ায়, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড চোখ কান নাসিকা পঞ্চ ইন্দ্রিয় সর্বপ্রকার অ্যানাটমির যত বিষয় আছে সমস্ত জায়গাতে রুহের পাওয়ার শক্তি যোগায়। জোরে বলুন সুবহানাল্লাহ, রুহের পাওয়ার কি যোগায় বলেন তো? শক্তি যোগায়। রুহের পাওয়ার না থাকলে সে শক্তি থাকবে না বাবা, তার শক্তিটা ধীরে ধীরে ডাউনের দিকে যাবে, শয়তানের দিকে যাবে, বাতিলের দিকে যাবে। রুহের পাওয়ার যার যত বেশি তার ঊর্ধ্বমুখী হবে, মালিকের দিকে যাবে, নবীর দিকে যাবে, ওলির দিকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রুহের পাওয়ার বাড়ার উপরে ভিত্তি করে আমি আজকে যে কথাগুলি বলার চেষ্টা করলাম এখান থেকে সত্য করে আপনারা শিখে নেবেন। আমাদের জিন্দেগিতে যত উদাসীনতা যত হীনমন্যতা, মন দিয়ে শুনবেন কথাগুলি বুঝবেন, হীনমন্যতা নিজেকে একেবারে সবসময় দুর্বল, কিছু নেই আমার, কিছু নেই আমার, এই যে একটা হীনমন্যতা, উদাসীন উদাস ভাব, উদাসীনতা হীনমন্যতা দুর্বলতা শারীরিক অবকাঠামোতে নুয়ে পড়া, তারপরে অলস হওয়া, আলসেমি জিন্দেগি, এসব কিছু রুহের পাওয়ার কমে যাওয়ার কারণ। কথাগুলি বুঝতে পারতেছেন আমার কথাগুলি? আপনি রুহের পাওয়ার বাড়ান, কোরআন শরীফ তেলাওয়াত করুন, দরুদ শরীফ পড়ুন, জিকির ফিকির করুন। আমার বাবা শয়তান কিন্তু চাইবেন আপনার রুহের পাওয়ার বাড়ুক, কারণ রুহের পাওয়ার বাড়লে শয়তানের কাছে সেটা আগুন হয়ে যায়, তার সামনে শয়তান যেতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? রুহের পাওয়ার তেমন এক পাওয়ার, ওই পাওয়ার দেখলেই শয়তান ভয় পায়, পাওয়ার দেখলেই শয়তান ভয় পায়। রুহের পাওয়ার অনেক কঠিন পাওয়ার, রুহের পাওয়ার বেশি ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে রুহের পাওয়ার এত বেশি
যেই রাস্তায় ওমার যেতেন, আমার আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন ওই রাস্তায় শয়তান 40 দিন যায় না। শয়তান ভাবে যে আমার ওমরের ভিতরে যে পাওয়ার, রুহের পাওয়ার, এ পাওয়ারের কাছে 40 দিনের ভিতরে আমি ঢুকি তাহলে আমার গায়ে আগুন লাগবে। আগুনের তৈরি শয়তান রুহের পাওয়ারকে আগুনের চেয়ে বেশি ভয় পায়। বুঝতে পেরেছেন? শয়তান ইবলিস রুহের পাওয়ার বাড়নকে ভয় পায়। এই জন্য যে জায়গা গেলে রুহের পাওয়ার বাড়ে ওই জায়গায় যেতে শয়তান নিষেধ করে। ওলিদের কাছে গেলে রুহের পাওয়ার বাড়বে। আপনারা একটু স্বাভাবিকভাবে একেবারেই সাধারণ সেন্সে, কমন সেন্স যাকে বলা হয়, একেবারেই আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো, গত সপ্তাহ থেকে আজকের এই দিন, আজকের এই দিন পর্যন্ত মাঝখানের সময়টা আপনার রুহের পাওয়ার যে পরিমাণ ছিল আজকে কি একটু বাড়ছে না? বাড়ছে না? এটা কি অযথাই বলবেন না, সত্যিকারে বলবেন, বাড়ছে কি না? কারণ আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকালে রুহের পাওয়ার বাড়ে। এই জন্য এই দুনিয়ার যত ইবলিস, যত রকমের বাতিল 72 হক্কানি ওলিয়া আউলিয়ার দুশ্মনী করে, এরা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। শয়তান এদের মাথায় ভর করে ওলি আউলিয়ার কাছে যেতে নিষেধ করে, যাতে তাদের রুহের পাওয়ার তারা তৈরি করতে না পারে। রুহের পাওয়ারটা একটা আলাদা পাওয়ার। এই পাওয়ারটা শুধু ইবাদত দিয়ে হয় না, ইবাদত তো হবেই, কিন্তু ইবাদতের কানেকশনটা থাকতে হবে। আপনার নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, ইমান থাকলে তো কথা বলছেন না, ইমানটা থাকা লাগবে তো নাকি? আপনি আলু বাজার টাকা, গম বাজার টাকা, গরু বিক্রি করা টাকা, বকরি বিক্রি করা টাকা, জমি বিক্রি করা টাকা, সব টাকায় তো থাকবে যে ঝোলার মধ্যে রাখছেন, তোলা নেই, কথা বলছেন নাকি? যে থলের ভিতরে রেখেছেন এই থলের তোলা, অথবা যে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে ওই ব্যাংকে রাখছে, দেউলিয়া বোঝেন তো? হ্যাঁ, কি থাকবে তাহলে? আপনি তো টাকা সবই রাখছেন, গম বেচার টাকাও রাখলেন, আলু বিক্রি করার টাকাও রাখলেন, ধান বিক্রি করার টাকাও রাখলেন, গরু বিক্রি করা, বকরি বিক্রি করা, ব্যবসার টাকা, চাকরির টাকা সব নিয়ে সে এক থোলায় রাখলেন, ঠিক আছে, রেখেছেন তো, ঠিক আছে, কিন্তু আপনার যে থোলার তলা নাই, এই তলাটা ঠিক করে দেওয়া হলো হক্কানি ওলিদের কাজ। এই তলা ঠিক করা হলো রুহের পাওয়ারের প্রথম পাওয়ার। এই পাওয়ার যদি আপনার লেস থাকে, হাজার ইবাদত করেন, আপনার পাওয়ার বাড়বে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার আল্লাহওয়ালা হওয়ার জন্য আদেশ করেছেন, অর্ডার ক্রিয়েট করেছেন, কানুন, ইটস ল অফ আল্লাহ, কানুন অফ আল্লাহ, ফ্রম ফাউন্ডেশন টু ডে অফ জাজমেন্ট, সৃষ্টির শুরু থেকে ডে অফ জাজমেন্ট, বিচার দিবস পর্যন্ত আমার আল্লাহ কানুন করে দিয়েছেন, কুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। এই আদেশটা কি আমার? কার আদেশ? আল্লাহর আদেশ। এই আদেশ মানাও রুহের পাওয়ার বাড়ানোর কাজ, এটা আল্লাহর আদেশ, এটাও আল্লাহর হুকুম। কিন্তু এই হুকুম থেকে দূরে সরে দেওয়ার জন্য এখন কোম্পানিরা কয় আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। তো ভাই, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, তা তো ওয়াজ শুনবো তোমার কেন? তোমার ওয়াজটা কেন শুনবো? তুমিও তো একটা মানুষ, না তুমি আল্লাহ, কথা বলছেন না কেন? তুমি শায়খ হওয়ার, মাদানী হওয়ার, মুফতি হওয়ার, মুহাদ্দিস হওয়ার, হুজুর হওয়ার, খাজর হও, ইমাম হও, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবী ছাড়া কাউকে মানা যাবে না, তো তোমার মানবো কেন? তুমি তো আল্লাহও না, নবীও না, তোমার কিতাব কেন পড়বো? তাহলে তো দুনিয়ার সবাই কি হাফেজে কোরআন হওয়া লাগবে? কথা বলছো না কেন? সবাইকে হাফেজে কোরআন হতে হবে, পুরা 6,660 আয়াতের অর্থ ব্যাখ্যা জানতে হবে, আপনার 12 লাখ হাদিস তাক মুখস্থ করতে হবে, তবে না সে সত্যের উপর চলতে পারবে। তোমার মতো কানা মুনশির গল্প শুনলে তো সব শেষ। আল্লাহ পাক আইন দিয়েছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হও। কেন আল্লাহ বলতে পারতেন না কুনু মাল কুরআনিন, তারা কোরআন বেশি করে পড়ে ওদের সাথী হও? আল্লাহ জানে কোরআন বেশি করে পড়বে, কিন্তু এই পর্যন্ত গলা পর্যন্ত, কল পর্যন্ত যাবে না, ওটা খারেজি। খারেজি ওহাবিরা বেশি কোরআন পড়বে, এটা বুখারীতে আসছে। হুজুর বলেন এদের মিষ্টি ভাব, এদের মুখে থাকবে মধুর মিষ্টি,
আর অন্তরে থাকবে হিংস্র বাঘের চেয়েও হিংসা। বুখারীর এবারত বাড়ানো গল্প নয়, বুখারীর এবারত সারা পৃথিবীময় দেখুন ওহাবি খারেজির মুন্সি, একটাই জিনিস তার অন্তরে হিংস্র বাঘের মতো হিংসা, সত্যকে দেখে তো আগুনের মতো। আমাদের দেখেইনি অনেক মুন্সি, না দেখেই বড় পায় যে আশরাফ সিদ্দিকী ভণ্ড। এই ভণ্ড বর্ণেওয়ালা আকিয়া, ওই যে আমি পাহাড়ে গেলাম মাহফিলে, পাহাড়ের এক মুন্সি ওই এলাকার বড় এই খারেজি মুন্সি, বলে মুফতি আজম আমাকে দেখে নাই, না দেখেই সে দুশ্মনী করেছে, লোকজনকে নিয়ে গিয়ে বলেছে এমপি কে মাহফিল করা যাবে না, উনি আসলে এলাকায় গণ্ডগোল হবে। এত কিছু করার পরে এমপি সাহেব যখন বলেছে, আমি নিজেও তো ওনার ভক্ত, ওনার মাহফিল আমি নিজেই শুনবো, আপনার ভালো লাগলে শুনেন না, আপনি বাড়ি থেকে পারে না কিছু করতে। তারপরে কান্নাকানি করেছে, আমাকে একটু বক্তব্য রাখা যায় না, ঠিক আছে আপনি বক্তা থাকবেন তো ভালো, দ্বিতীয় বক্তব্য বানাইছে। কি বক্তা মানেছে? হ্যাঁ, দ্বিতীয় বক্তা মানেছে এলাকার বড় মুফতি আজম, পাহাড়ে গেছে সে। তো মুফতি আজম সাহেব মাহফিল করছে, মাহফিল দ্বিতীয় বক্তার ওয়াজ করলো, ওয়াজ করার পরে আমি গিয়ে যখন উঠেছি, ওঠার পর আমার দেখছে, দেখার পরে আমি তো গিয়ে বসলাম, সে তো ওয়াজ করতেইছে, এখনো তো ওয়াজ শেষ হয়নি, তার টাইম 10টা পর্যন্ত, আমি 10টায় উঠবো, 10টায় সে শেষ করবে। তো এরপরে আমি তো গিয়েছি প্রায় 10:45, এই আধা ঘন্টা, এই 15 মিনিট ধরে খালি আমার ওয়াজ করছে, এই 15টি মিনিট 10টা থেকে 10টা পর্যন্ত আমার ওয়াজ। কই আমি জীবনে হুজরক দেখছিলাম না, ওনাকে দেখেই মনে করি বুঝতে পেরেছি উনি আল্লাহর রসূল। সবাই অস্থির, কয় কি মানে সবাই তাক, যে ব্যক্তি এত জটলা করলো, এত জটলা করলো, এত কিছু করলো, এত হুজুরকে একত্রিত করে এমপির বাড়িতে গেল, বাধা দিল, বাধাতে যখন টিকলো না তখন সে বললো আমিও বক্তা থাকতে চাই, বক্তা যখন হলো তখন আবার হুজুর যখন আসলো, আসার পরে হুজুরকে দেখে হুজুরই বক্তব্য দিচ্ছে, সে বলতেছে আমি কোনোদিন দেখিনি, ওনার ভাষা শুনেছি, ওনার জলদ গম্ভীর কণ্ঠ শুনলে একটা মানুষের ভিতরে কম্পন সৃষ্টি হয়, ও নিজেও জানে যে আমার ভিতরে কাঁপে। আমি আওয়াজ শুনে বুঝতে পেরেছিলাম না জানি তিনি কত বড় একটা লোক, কিন্তু ওনার আওয়াজ শোনার মোতাবেক, আওয়াজ ভিত্তিক ওনাকে দেখে বুঝেছি আসলে উনি এত ছোট মানুষ, তারপরও অত পেটালা, এত বড় ফেট, এত ছোট মানুষ তারপরেও তার ভিতরে আল্লাহ পাক এত বড় পাওয়ার দিয়েছে, এটা রুহানি পাওয়ার ছাড়া সম্ভব নয়। তার চেহারাই বলতেছে তিনি আল্লাহর রসূল। আমার প্রশংসাই 15 মিনিট, 10টায় শেষ করে দিল, সালাম দিয়ে আমার সাথে সালাম দিয়ে মুসাফা করে বিদায় হয়েছে। পরে আমাকে বলতে যে সবাই হুজুর এই তো মোনাটের গুরু, এই তো এলাকার মধ্যে বাকি আপনি বন্ধ। আসল কথা হলো যারা বাতিল ফেরকা হয় এদের ভিতরে হিংসা থাকে, এটা হুজুর বলেছেন, এটা বড় তাদের দুর্ভাগ্য। বাতিল ফেরকার মধ্যে হিংসা থাকবে, বাতিল ফেরকার মধ্যে অহংকার থাকবে, বাতিল ফেরকার হিংসার অহংকার তাকে বেয়াদব বানাবে, আর এই বেয়াদব আল্লাহর রহমত এবং হেদায়েত থেকে বঞ্চিত হয়ে জালেম হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহু লা ইহাদিল কওমাজ জালিমিন, এই জন্য আল্লাহ বলেছেন আমি জালিমদেরকে হেদায়েত দেই না। বাবার আমার এগুলি প্র্যাকটিক্যাল কথা, প্র্যাকটিক্যাল, নতুন কথা নয়, প্র্যাকটিক্যাল। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমরা ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়ার হিন্দুরা আলহামদুলিল্লাহ হিন্দু কয় যে হুজুর ডক্টর আশরাফ সিদ্দিকী বাংলাদেশ থেকে প্রতি বছর আসতে হবে, ওয়াজ শুনে হবে, আর আমার বাংলাদেশের মুন্সি চিনে না, হিংসু। হুজুর যে বলেছেন, এই যে আমি পুলিশগুলাকে বললাম যে ভাই আপনারা এত রাত, এই যে ঝড়বৃষ্টির টাইম, এত কষ্ট করতেছেন সারা রাত ধরে মাহফিল, ইন্ডিয়ার মাহফিলগুলো সারা রাতই হয়, ইন্ডিয়ার মাহফিলগুলো বেশিরভাগ সারা রাত হয়, তো আমি মাহফিলে গেলে অল্প সময় যাই, তো 7 দিনে বা 5 দিনে 3 দিনের, তো আমাকে ডবল করতে হয় সকালে, মানে দিনের বেলা একটা, রাতের বেলা একটা, রাতে অনেক সময় 2টা হয়, এশা নামাজের পরে একটা, তারপর মধ্যরাত থেকে একটা, এরকম হয়, তো প্রোগ্রামগুলি সেভাবে সেট করে। তো এখন এই পুলিশগুলো কী করে, ইন্ডিয়ান পুলিশগুলো, এরা ফজর নামাজের আগ পর্যন্ত মাহফিল হয়, ফজর পরে ছেড়ে দেওয়া হয়, এই ফজর ওই সেই মাগরিবের সময় আসে, ফজর পরে, ফজর আমরা পড়ি, ওর পরে ওই হিন্দু পুলিশগুলা তারা চলে যায়। তা আমি বললাম দাদা কি ব্যাপার, আপনারা প্রশাসন
আমার বাংলাদেশের প্রশাসন যদিও আসে, এসে খালি দেখা করে দেয় তো, আপনার ইন্ডিয়ান প্রশাসন একবারে শেষ পর্যন্ত থাকেন, ব্যাপার কি? কয় হুজুর যদি কিছু হয়, সামান্য একটু যদি, আপনারা যেহেতু সংখ্যালঘু, আপনাদের উপর সামান্য কোনো কিছু ঘটনা ঘটে তাহলে আমাদের চাকরি থাকবে না। এই জন্য আমরা আপনার মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনার কাছে পাহারা হিসেবে থাকবো, চিন্তা করতে পারেন। আর বাংলাদেশের পুলিশ ঘুষ পাইলে কয় ওরা মাহফিল করা যাবে না, সমস্যা আছে, উপরে সমস্যা আছে, চিন্তা করেন, উপরে সমস্যা আছে। আর এই পুলিশদের কাছে গিয়ে যদি কোনো খারেজি হবে কয় উনি ইয়াদের এই সেই কয়ে যে যত কথা আছে সরকারক যায় বলো মাহফিল হবে, উনি আসছেন মাহফিল হবে, দুনিয়ার কেউ বাধা দিতে পারবে, ওখানে ঘুষ তো নেবে না। আর বাংলাদেশি পুলিশ ওখানে যদি ঘুষ দেয় স্যার বাঁচান স্যার, উনি আসলে তো আমাদের ব্যবসা বন্ধ স্যার, জি স্যার আমি তো তোমাকে বাঁচাবো, তুমি আমাকে বাঁচাও, কো দিচ্ছি স্যার 20,000, হ্যাঁ ঠিক আছে যাও অসুবিধা নেই। তারপরে মাহফিল কমিটিকে আমাকে কল দিবে না, আমাকে বলবে না কিন্তু পুলিশ, আমাকে আজও কোনো পুলিশ কল দেয়নি, আজও না, আমার এত মাহফিল যে বন্ধ হয়েছে পরে চালু হয়েছে, কিন্তু কোনো মাহফিল আমাকে পুলিশ আমাকে বাধা দেয়নি বা সামনে আসেওনি, বলেনি যে হুজুর গাছ হুজুর আমার হুজুরের সাথে কথা, বড় আমি বলেছি আমি তার সামনে যাবো, তাকে ডাকেন ওদের সাহেবকে ডাকেন, এমনকি টিএনওকেও ডাকছি, একদিনও কোনো টিএনও বা ওসি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায়নি, কথাও বলেনি, মোবাইলও কয়নি, না উনি কেন উনি বাদ কমিটিক বলে যে উপরে একটু চাপ আছে তো ওটা পরে আমরা ওনাকে মাহফিল করার ব্যবস্থা করে পরে করে দিব, কিন্তু খাইছে এখন ঘুষ, ঘুষটাকে ঠিক হোক, চিন্তা করেন। তাই এই পুলিশ ল্যাংরা হয়ে না মরতে মরবে কি বলে, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ঘুষ খায়, তাহলে এরা যদি ল্যাংরা না হয়, এর বউ বাচ্চা যদি বিপদে না থাকে, এর বাচ্চা যদি বোবা না হয়, এর বাচ্চা যদি এর সন্তান যদি প্রতিবন্ধী না হয় তো হবে কার? এই জন্য প্রশাসনকেও বলছি সাবধান থাকো, জালেম কখনো নিয়ামত পায় না, জালেম হয়েও না বাবা, জালেম হয়েও না, তোমাকে পোষ দেওয়া হয়েছে মালিকের দয়া, এই পোষটা ব্যবহার করো সঠিকভাবে। এই জন্য বলছি আমরা মালিকের গোলামি করি, পৃথিবীর যে প্রান্তে যাই একটি কথাই চিন্তা করি, বুঝি আমার মালিক আমার সাথে, পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে। দেখুন আমি এখন গেলাম, এই যে ইন্ডিয়াতে গেলাম বা 6 মাসের আমার ভিসা দেওয়া হয়েছে, বা সৌদি আরব থেকে অলরেডি আমাকে 1 বছরের ভিসা দেওয়ার একটা ইয়া হচ্ছে আলহামদুলিল্লাহ দরে, কিন্তু আসলে যাব কখন? দেশেই তো মাহফিল ভরা আছে, 2025 সালের ডেট অলরেডি কভার হয়ে যাচ্ছে, আর চলছে কোন সাল 25, কিন্তু অলরেডি কভার হয়ে যাচ্ছে, তাহলে আমি বাইরে যা মাহফিল করবো কখন? কিন্তু প্রশ্ন হলো এই যে ভিসাগুলি দেওয়া হচ্ছে, এখানে বড় মারাত্মক একটা কষ্ট হয় আমাদের, ভিসা বা এই যে যাওয়া আসার একটা ভিসা, এটা নিয়েও কিন্তু আমার বাংলাদেশের কিছু ন্যাং মুড়িদের আছে, এরা আবার উৎপাত করবে ফেসবুকে, ভিসা করলো ছবি লাগলো না, ভিসা করলো ছবি লাগলো, পাসপোর্ট করলো ছবি লাগলো, তো লাগালো কে? আশরাফ সিদ্দিকী লাগাতে, হ্যাঁ তো এই জ্ঞানটুকুই এই ল্যাংরা ন্যাংটা মুন্সিগিরে নেয়। আর এরা যদি মহিলাক পাঠায় দেয়, জানাই যাচ্ছে যে ফিঙ্গার প্রিন্টের কথা বললে লাভ নাই, সরকারের কাছে যদি খাইয়ে মনে করেন যে আমরা যদি ধুয়েও দিই দুধ দিয়ে তাও সরকার আমাদের কথা মানবে না, আমাদের 4 পয়সার মূল্য দেয় না, কথা করছেন না কেন জোরে? সরকার 4 পয়সার মূল্য দিবে না, সরকার সরকার গণতন্ত্র হিসেবে চলে, সেই ইসলাম চলে না, কথা বলছেন না কেন? রাজনীতি গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্র ডেমোক্রেসি যে গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, নো ইসলাম, নো এনি রিলিজিয়ন, পৃথিবীর কোন ধর্মের তার কাছে দাম নাই, এটা চলে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, কথা বলছেন না কেন জোরে? মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষ দ্বারা নিয়ন্ত্রিত, এখন সেইটার কাছে গিয়ে কান্নাকাটি করতেছে, বেদিসল পাঠাই দিছে, দিয়ে কয় যে ফিঙ্গার প্রিন্ট দরকার, মানে মেয়ে মানুষ নিজেরা ভিডিও করে সারা যাবে ওটার সমস্যা নাই, কিন্তু সরকার বাধ্য করেছে ভিসার পাসপোর্টে ছবি সরকার নিবে সরকারি করে, এটার জন্য ওই যারা যাবে তারা দায়ী, কত বড় সুর মুন্সিয়ারা, কত বড় সুর, কত বড় সুর হলে এগুলি করতে পারে, জালেম, জালেম না হলে এমন কথা বলতে পারে না, একটা জালেম ছাড়াই কথা বলতে পারে না, যেটাই করুক তারা তাগুত শাসক, কথা বলছেন না কেন? কি শাসক বলতে তো আমার কোনো, আমি তো কাউকে ভয় পাই না, তো তাগুত শাসক যারা তারা তাগুতি আইন করবে বলে ওই দেশ ছেড়ে আমাকে চলে যেতে হবে, হ্যাঁ
অথচ এরা কিন্তু সবই করে, জমি দলিলও করে, ওই মনে কোন আইডি কার্ডও করেছে, কারোই বাদ নাই। মহিলা পুরুষ সবই ঠিক আছে, মহিলাকেও ভিডিও করে পার করে দিচ্ছে, নিজেরা করে পাঠালে সেটা গুণা নয়, কিন্তু সরকার যদি করায় ওটা গুণা। কথা বলে দেখি কি বুঝলেন আপনারা, আমার কথা কি বুঝতেছেন না? বুঝেন না, সরকার যদি বাধ্য করে সেটা নাকি গুণা, এই জন্য হজ করা যাবে না, এই জন্য ফরজ হজ বাদ, ছবি করা লাগবে, যাওয়া যাবে না। কিন্তু মেয়ে মানুষের ভিডিও ছাড়ে দিল, সরকারও দাবি করতেছে ফিঙ্গারপ্রিন্ট দেন, এটা যাবে যায় কি কোন আপনারা? একে তো ছবি হারাম, দ্বিতীয়ত ভিডিও ডবল হারাম, তৃতীয়ত মহিলা মানুষ ব্যাপক দা, তার হচ্ছে আর ডবল হারাম। এ হারামকে তারা সিগি চালালো, আবার সরকার বাধ্য করে যখন আমাদের পাসপোর্ট ভিসাতে সমস্যা করেছে, হয়তো ছবি দিয়েছে, সেটা সরকার দায়ী হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা ওখরা, পৃথিবীর এমন কোনো শক্তি নেই বলতে পারে যে একজন জালেম কার উপর জুলুম করবে আর মাজলুম ব্যক্তি সেই গুনার দায় নেবে, দায় নেবে জালেম। কথা বলছেন না কেন জোরে? এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন, আল্লাহ পাকের আইন হলো আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা ওখরা। বাবা যদি অপরাধ করে সন্তান দায়ী হবে না, কথা বোঝেন নাই? অপরাধ যার তার সে দায়ী হতে হবে। কাউকে জুলুম করে শাসক গোষ্ঠী যদি অন্যায় করায়, সে অন্যায়টা তার হবে না, যারা করাচ্ছে তারা জালেম হবে। আপনাকে জোর করে কেউ হত্যা করে ফেললো, হত্যার দায় আপনার হবে নাকি যে হত্যা করলো তার হবে? এখন এরা বোঝাচ্ছে হত্যা নিজে হওয়া জায়েজ আছে, কিন্তু কেউ করলে জায়েজ নেই, এদের বুদ্ধি এটা, যেটা বোঝানো হচ্ছে নিজে নিজে করতেছে সেটা জায়েজ, কিন্তু সরকার বাধ্য করেছে এটা জায়েজ। এই হলো এদের চিন্তা, এই সমস্ত ন্যাংটা মুরিদ, হিংসা দিয়ে ভরা, অহংকার দিয়ে ভরা, অহংকার হিংসা মানুষকে ব্যাদব বানায়, আর ব্যাদব হয় জালেম। জালেম কখনো হেদায়ত পায় না, পীর ওলি হওয়া তো দূরের কথা, জালেম কোনোদিন হেদায়ত পাবে না। আল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলেন জালেমদেরকে আমি হেদায়ত করি না, জালেম যারা হয় তারা মানুষকে গালি গালাজ করে। তুমি যদি সত্যিকারে তোমরা যদি পীর হয়ে থাকো, তোমার ন্যাংটা মুরিদদেরকে কন্ট্রোল করতে হবে। তোমার ন্যাংটা মুরিদেরা মানুষকে গালাবে কেন? গালি তাকে দেবে যে ব্যক্তি গালি পাওয়ার যোগ্য, কিন্তু যে ব্যক্তি আল্লাহওয়ালা তাকে গালি দেওয়া মানে আল্লাহর কাছ থেকে যুদ্ধ ঘোষণা হোক। অলিয়াউলিয়ার বিরুদ্ধাচরণ করলে এই জালেমের গোষ্ঠীর আবার কি আইন দেয় দেখছেন? কই যে একজামানা, একজামানে বদনামে ওলামায়ে সু, একজামানা বদনামে ওলামায়ে সু, বেহতরাজে সাদ সলে তো আজ বেরিয়া। একজামানা মানে একটা মহত্বকার কোন ওলামায়ে সু, কোন কোনটা কোনটা নিয়ে এসে কোথায় লাগাছে দেখেন? জালেম কাক কয়, ওলামায়ে সু যারা যারা ছবি করে, ভিডিও করে, টিভি করে, মহিলা পুরুষ বিপদ হয়, গান বাজনা করে, নবীজির দুশ্মনী করে, চুল দাড়িতে কলপ লাগে, কালো করে, কি কোন কথা করছেন না কেন? জানাবা বিচার করে, চুরি ডাকাতি করে, মানুষের সাথে ওই বাতিলের সাথে যোগ দেয়, শয়তানের সাথে যোগ দেয়, বিভিন্ন কিছু করে, এরপরে নবীর দুশ্মনী করে, অলিয়াউলিয়ার দুশ্মনী করে, হন্ডামি করে, এদেরকে বলা হয় ওলামায়ে সু। কি বলে বলে না কি বলে? সেই ওলামায়ে সুদের বিরুদ্ধে সত্য কথা বললে দুনিয়ার মানুষ যেন ওলামায়ে সু থেকে নিজেকে সেফ রাখতে পারে, এই জন্য হবে প্রতিটা ঘন্টার বিনিময়ে 7 বছরের নফল ইবাদতের সওয়াব। সেটা নিয়ে সে লাগাইছে কোন ওলির দুশ্মনী করলে, এই জালেম কাক কয়, কে রে জালেমের গোষ্ঠী? তোদের কি একটা বারো চিন্তা হয় না যে আমাদের কলিজায় কত হিংসা, কত অহংকার, কত মিথ্যাচার? এত মুনাফেকি লক্ষণ, এত ইমান থাকার লক্ষণ নয়। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমকে আল্লাহ কখনো হেদায়েত দেয় না, তোদের কপালে হেদায়েত জুটবে না, তোরা শুধু ওই লেভেল ধরেই থাকবি। দুনিয়াতে কিছু মাল কামাই হবে, কয়েক হাজার একর জমি হবে, বাড়ি গাড়ি হবে, বিল্ডিং হবে, এই পর্যন্তই হবে। আল্লাহ এবং রসুল পাওয়া কোনো জালেমের পক্ষে সম্ভব না। যদি তোমরা জালেম না হয়ে থাকো, আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে জেন পীর হোক বা যে কোনো মুক্তি মুহাদ্দিস মুফাসসির হোক, যে কোনো ভণ্ড মুরিদ হোক, ওদের যদি হিম্মত থাকে আশরাফ সিদ্দিককে উলামায়ে সু প্রমাণ করতে পারলে তোদেরকে 120 টাকা দেওয়া হবে, এসে নিয়ে যা, নয়তো বা তোরা তওবা করে আমাদের মুরিদ হোক। কপাল পুড়ে গেছে তোমাদের,
তোমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরেছ। নিজেরা নিজেরা পায়ে কুড়াল মারলে কি হয়, কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ, এটা হয়ে গেছে আমাদের। কোন জিনিসটা ওলামায়ে সুয়ের আলামত আপনি দেখান, আজ পর্যন্ত খারেজি পারেনি, ওহাবি পারেনি, তবলিগি পারেনি, সুরমনায় পারেনি, লামাজাবি পারেনি, জামাতি পারেনি, বাতিল শিয়া পারেনি, মুতাজিলা পারেনি, ওহাবি খারেজি পারছে, কেউ পারেনি। তোদের মতিরের কাম বাচ্চা রে ট্যাংটা মুড়িদেরা, তোরা হিম্মত আলা হলে ফেস টু ফেস আমার সামনে দাঁড়াবে। আপনি ওলামায়ে সু আছে প্রমাণ কর, দেখ আমি তোদেরকে কেমনে ধুয়ে মুছে একবারে ন্যাংটা করে ছেড়ে দিই। আমার কাছে সবই আছে, কোন কোম্পানির ঔষধ আমার কাছে কম না, আমার মালিক দিয়েছে আমার মাথায় সব কোম্পানি ঔষধ। এই জন্য পারে না ওই ফেসবুকে মিশে গেলে সুর, এই সমস্ত সুর এবং হিংসুক অহংকারী মোনাফিক, এই মোনাফিক যারা তৈরি করে এরা ভণ্ড পীর, এরা সত্যিকারের পীর নয়। ওই পীরকে বলতে হবে, পীরের মরিদ কেবল পীরের যাবতীয় মুখপাত্রদেরকে বলে দিতে হবে, আমি যেরকম বলে দেয় আমার সত্যিকারের মরিদ যদি কেউ হয় কোন পীরের বিরুদ্ধে কথা লিখবে না, ঠিক ওইভাবে তাদেরকে বলতে হবে, না হলে পীর পীরের মুখপাত্রও নেংটা মরিদেরও নেংটা জালেম। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম কখনো হেদায়েত পাবে না। আমার কোন মুরিদ কাউকে গালি দেবে না, আমার কোন মুরিদ কাউকে কখনো হিংসা করবে না। আমরা হিংসা অহংকার লোভ মিথ্যাচার সবকিছু থেকে নিজেকে নীরব রাখব, কারণ আমার মালিক আমাদের মালিক, আমরা তার গোলাম। আমাদের দ্বারা যদি দশটা লোককে হেদায়েত করতে হয় সেটা মালিক করবে, আমরা জুলুম করে কাউকে হেদায়েত দিতে পারবো না। তোমাদের এত জলে কেন এ জালেম ভণ্ড মিনাংটা মুড়িদেরা, তোমাদের এত জলে কেন, আমি তো তোমাদের গুনি না, একটা বার আমি কোনো বাতিল কোম্পানিকে কাউন্ট করি না, আর তোমরা তো ধুতেই না, নাই তোমাদের কেউ চিনেই না, তোমাদের এত জলে কেন। জলে একটা কারণেই, আশরাফ সিদ্দিকীর মুরিদ সব বেড়ে যাচ্ছে, আমাদের মুরিদ হচ্ছে না। এখন কি করি, তার বিরুদ্ধে দু চারটা মিথ্যা কথা করি বলি, তাহলে যদি কিছু লোক আমাদের দিকে আসে। এভাবে কখনো মানুষ হেদায়েত হয় না, এভাবে মানুষ জালেম হয়, হেদায়েত হয় না। ওলিয়া উলিয়া হলে ওলিয়া উলিয়া বানাতে হবে, ওলিয়া উলিয়া কখনো হিংসুক হবে না, ওলিয়া উলিয়া কখনো অহংকারী হবে না, ওলিয়া উলিয়া কখনো কোনো ক্রমে নিজেকে অন্যের চাইতে বড় মনে করবে না। এটা খাস লোক নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর ইবারত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি পূর্ব আউয়াল এবং আখের পুরা সময়ের জন্য আমি আল্লাহর কাছে সম্মানিত, সবার চাইতে বেশি, কিন্তু লা ফখর আমার কোনো গৌরব নেই, আমার কোনো অহংকার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন আমি সেই দিন ইন্নামা আনা খাতিবুহুম, আমি সেই দিন তাদের উপরে খুতবা দিব, ইদা সুকিতু, যখন সারা হাসরবাসী চুপ নীরব নিস্তব্ধ, একটা সুই পড়লেও শব্দ শোনা যাবে, কোটি কোটি হাজার কোটি মানুষের ভিতরে সবাই যখন মুখ নিস্তব্ধ, স্তব্ধ, স্টপ, তখন আমি আখেরি নবী মাকামে মাহমুদের আসনের উপর দাঁড়িয়ে আমার মালিকের সামনে খুতবা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। না ফখর, আবার হুজুর বলতেছেন আমার কোনো গৌরব নেই। তুমি করিলে হে বীরের নাংটা মুড়িদেরা, তুমি কে হয়েছো, তুমি কি আখেই নইরেছে বড় হয়েছো, তোমাদের ভিতরে এত হিংসা কেন, তোমাদের ভিতরে এত লোভ কেন, তোমাদের ভিতরে এত পরশ্রী কাতরত কেন, তোমাদের ভিতরে এত অহংকার কেন। নবীজির সাথে যার চরণ ফেরান মীর চলে না, সে কখনো শুধু লেবেলধারী হতে পারে, লেবাজধারী হতে পারে, সে ওলি হতে পারে। যদি ওলি হয়ে থাকো, ওলি আউলিয়ার ভক্ত হয়ে থাকো, চুপ হয়ে যাও। আশরাফ সিদ্দিকীর ব্যাপারে কথা বলতে হলে সামনে আসতে হবে, ফেস টু ফেস। এমন কোন হালাল বাপের সন্তান জন্ম হয়নি, সামনে এসে বলবে হুজুর আপনি ভুল করতেছেন, আমরা ঠিক আছি, এ কথা বলার হিম্মত এখনো কোনো সন্তান তৈরি হয়নি, ওটা অবৈধ সন্তান হওয়া লাগবে, অবৈধ। উতুল্লিম বাদা জালিকা জানিম, আল্লাহ বলেছেন যারা ওলি আউলিয়ার দুশ্মন, নবীজির দুশ্মন, ওরা যারস সন্তান। সূরাতুল নুন অল কলাম
এই কলম সুরা কলমের 13 নম্বর আয়াতের মিসদাক হয়ে যাবে। ওলিয়া উলিয়ার দুশ্মনী যেই করুক সে ন্যাংটা পুরিত হোক, মুক্তি মুহাদ্দিস হোক, কোরআনের ভাষায় তারা অবৈধ সন্তান, এরা কখনো বৈধ সন্তান নয়। বৈধ সন্তান নয় বলেই অবৈধ সন্তান তো আল্লাহকেই চেনে না, আল্লাহর নাম যদি বলে শুধু ব্যবসার জন্য বলে, নবীকে চেনে না অবৈধ সন্তান, নবীর নাম যদি ভাঙে তাহলে শুধু ব্যবসার জন্য নবীর নাম ভাঙে। ওলি চেনে না অবৈধ সন্তান, ওলি দাবি করে বা ওলিয়া উলিয়ার নাম ভাঙে শুধু মাল কামায়ের ধান দেয়, এরা ওলি নয়, এরা ওলির ভক্ত মরিদ নয়। জলাপোড়া কেন এত, তোমাদের এত জলে কেন, আমাদের তো জলে না। আমাদের সারা দুনিয়ার সব মানুষ যদি আমাদের কেটে চলে যায় আমাদের কোল যে কাঁদবে না, কারণ আমার মালিকের গোলাম। তোমাদের এত জলে কেন? আল্লাহ পাক আমাদের সবাইকে পরস্পরিক কাতরতা থেকে, হিংসা অহংকার লোভ মিথ্যাচার থেকে আল্লাহ পাক আমাদেরকে কুদরতিভাবে হেফাজত করুন। এই বীরের ন্যাংটা মুড়িদেরা অসা দিয়ে আমার আমার সাথে যারা বেশি থাকতো এদেরকে টাকা দেখিনে কি করেছো রে, কি 2-4টা মুনাফিক, 300 মুনাফিক আমার নবীজির থেকে ইহুদিরা কেটে নিয়েছিল, আমার নবীর কিছুই হয় নাই, বড় ওই মুনাফিকরা ইহুদির সাথে জাহান্নামে গেছে। এদেরও তাই হবে, এদের কপাল যদি ভালো হতো তাহলে ওরা সত্যের ফাঁতে টিকে থাকতে পারত, এদের কপাল পুড়ে গেছে যার কারণে তোদের 2 নম্বর টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু বিক্রি হয় কি, ওই 2-4টা মিথ্যে কথা? আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যাই শুধু বাইরে বলা যাবে, সামনে দাঁড়াবার হিম্মত কোনো বৈধ সন্তানের থাকবে না ইনশাআল্লাহ। বলেন জোরে জোরে ইনশাআল্লাহ। ডক্টর আশরাফ সিদ্দিকীর জিন্দেগি চ্যালেঞ্জ, মাই লাইফ ইজ চ্যালেঞ্জ, আমার জিন্দেগি চ্যালেঞ্জ ভিত্তি করেছি, আমার জিন্দেগিতে আমার মালিকের গোলামি করার জন্য তৈরি করেছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি এর গোলামি করার জন্য তৈরি করেছি, মুর্শিদে মোকাম্মিলের গোলামি করার জন্য তৈরি করেছি। এ জালেমের গোষ্ঠী আবার কয় কই গালিমুল্লাহ সিদ্দিকী হুজুর খলিফ খেলাফত দেয়নি, কেরে জালেম তুই গেছলি নাকি দেখে আসছিস, কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর খেলাফত দিল কি দিল না, তো তোর টেনশন কেন, তোর জলে কেন রে জালেম। কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর নিজে ডাইরেক্টর কাছে টেনে নিয়ে বলেছে, বাবা আপনার খেলাফত তো 3 জন পীরের কাছ থেকে আছে, কয় পীরের কাছ থেকে, 3 জন পীর সাহেবের কাছ থেকে, যাও কোর্টে আহমদাবাদ দরবারে যাও, যার নামে আমার শেষ হাজরা চলতেছে, মুসিনউদ্দিন হুজুর গাজীপুরি হুজুরের কাছে যাও, তারপরে এখানে সিঙ্গারগাড়ি দরবার হুজুরের কাছে যাও, এখনো তার ছেলেরা তো আছে, আমাকে কতগুলা দরবার থেকে খেলাফত দেওয়া হয়েছে। আরে ন্যাংটা ন্যাংটা এই মুনাফিকের গোষ্ঠী কই, এবার কালিমুল্লাহ সিদ্দিকী খেলাফত দেয়নি, কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা আমাকে বললেন, বাবা এক কথা আমাকে সবক এখনো দাগানো আছে, চ্যালেঞ্জ ছাড়া আশরাফ সিদ্দিকী চলে না। তিনি বলতেছেন, বাবা আপনি তো খেলাফত প্রাপ্ত পীর, আপনার নতুন খেলাফতের প্রয়োজন নেই, তারপরেও আমি আমার দাদা হুজুরের নাতি, আমার দাদা হুজুরের ডাইরেক্ট কানেকশনটা আমি আপনার সাথে দিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি কিছু বলেছি আমি? তাহলে ডাইরেক্ট কানেকশন মানে কি, এরা খেলাফত দেওয়া বাদ থাকলো নাকি? মুনাফিক কি বুঝবে যে মানুষ সাহেবের কাছে মালের বিনিময়ে 2 নম্বরের কাছে একের বিরুদ্ধে শয়তানের কাছে আল্লাহওয়ালার বিরুদ্ধে বিক্রি হয় 1.5 টাকার জন্য? এই মুনাফিক কেমনে চিনবে বুঝবে যে কে খেলাফত দিল? খেলাফতের মর্যাদা বুঝিস রে তোরা? মুনাফিক বেঈমান কোথাকার, মানুষকে ধোকা দেয়। আমার খেলাফত তো 3 জন পীরের থেকে আছে, নতুন খেলাফতের কি প্রয়োজন? তারপর দাদা হুজুরের নাতি, তিনি ডাইরেক্ট বলেছেন আমি আমার দাদা হুজুরের ডাইরেক্ট কানেকশন আমি আপনার সাথে দিয়ে দিচ্ছি। কি হলো রে, খেলাফত হলো না? না ঢোল পিটাতে হবে, ঢোল পেটা লাগবে, খেলাফত দিলাম খেলাফত দিলাম, কি হল আপনারা? পাগলে কয় কি, ছাগলে খায় কি, লতাগুলো পাতা খায় খসখস শব্দ হয়, মজা পায় কি না আল্লাহ জানে। এই জন্য বাবারা আল্লাহ বোঝার তৌফিক দিন। কই মুনাফিক দেখতো কিনলো এই ন্যাংটা মুড়িদেরা, তো কি হলো, কই আমার লোকজন কোমা দেখি, তোরা মিথ্যা বলে 10টা লোক কমাবি, ওই 10 লোক যদি কমে যাও 10টা মুনাফিক, ওরা আমার দরবারে আসার চাইতে তোদের সাথে থাকা ভালো, ওরা আমার দরকার নেই। যে পুরুষ মহিলা পীর সাহেবকে বাদ দিয়ে ন্যাংটা বাতিলের কাছে বিক্রি, 2 নম্বর লোকের কথা শুনে নষ্ট হয়ে যায়, ওটা মানুষ না ওটা জানোয়ার, জানোয়ারের আমার দরবারে স্থান নাই, আমার দরবার মানুষের জায়গা জানোয়ারের নয়, এই দরবার মানুষের জায়গা জানোয়ারের নয়। পীর সাহেবকে যদি চিনতে থাকো, চিনতে পারো, চেনো, না চিনলে সামনে আসো আমার সাথে টক করো।
কোন ভাষায় টক করবা, ইংলিশে না উর্দুতে না ফার্সিতে না বাংলাতে না হিন্দিতে, কোন ভাষায় টক করতে চাও আমার সাথে কথা বলো, আমার সাথে ফেস টু ফেস বসো, তবে আমাকে চিনবা, দূর থেকে চিনবে না। যে খারেজি মুন্সি বলছে ভণ্ড করে তারাইছিল, ওই পণ্য মিল ধরে খেলে প্রশংসাই করবে। হুজুর আল্লাহর ওলিতাতে সন্দেহ নেই, তোকেও বলতে হবে, বাধ্য হবে তুই ইনশাআল্লাহ। এই জন্য আসেন আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর ওঠার তৌফিক দেন। আমাদের সত্য বলাটা উত্তম জিহাদ, এটা অহংকার নয়। আল্লাহ দয়া করে আমাদেরকে নবীজির পক্ষে আল্লাহর পক্ষে কবুল করেছেন, এটা আল্লাহর দয়া। এখানে আরো কথা তুলেছে যে জানেন, কই যে অন্যের বই নকল করেছে, আমি যদি কারোর বই নকল করি তাহলে তোরাও অন্যের বই নকল করেছিস। কোরআন হাদিস কি বানান যায় বাবারা? কথা বলছেন না কেন বানান যায়? এই জন্য কোরআন হাদিস যখন কেউ লেখে তখন তাকে লেখক বলা হয় না, এ জ্ঞানটুকু মুনাফিকের বাচ্চা, এ খারেজি ওহাবির নেয়। আসলে খারেজি ছিল, এলা খারেজির আর কি দাম আছে কোন? ওই লোটা তারা খারেজি, ওই আনোয়ার হাজি সুর একটা খারেজি, আমিন একটা খারেজি, খারেজি কি না কি বোঝে? খারেজি মানে খারেজি, লিকুল্লি শাইন, ওটা কথা আছে না, একটা কথা আছে, কুল্লু শাইন ইয়ারজি উইলা আসলি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তন করে, ওই যা ছিল তাই হয়। কথা বলছেন না কেন? সোর সোরটা ঠিক হয় না, সোর সোরটা যদি ঠিক হতো তাহলে আমার সামনে এসে বসে ডিসকাস করতো, এ হিম্মত নেই। খারেজি কি বুঝবে? খেলাফত কাকে বলে কি বুঝবে বলেন? কি খেলাফত কি জিনিস? এটা আত্মার কানেকশন, ঠিক না? ঠিক বলেন, কিসের কানেকশন? আবার বই বই লেখার কথায় কি বুঝবে? এ সোর সোরটা কি বুঝবে? আমি যদি একটা তাফসির লিখি, তাফসির কি বানাবো নাকি বিভিন্ন তাফসির থেকে নকল করব? এটাকে বলা হয় মানকুল, যেটাকে বলা হয় কোরআনের ভাষায় মানকুল, নকল করা, নকল বি। এটা এই জন্যই কোরআন সুন্না যারা লেখে এদের লেখক বলা হয় না, এদের সংকলক বলা হয়। কথা হয় না কি? কথা বলছেন কি কি বলেন নাকি? সংকলক। কারণ কোরআন সুন্না বানানো যায় না, যে জিনিস বানানো হয়, যেমন উপন্যাস বানানো হয়, আমি যে উপন্যাস লিখি তাহলে আমি লেখক হবো, কারো উপন্যাস আমি নকল করবো না। হাজার হাজার উপন্যাস বানাতে পারবো, জ্ঞান আমার আল্লাহ দিছে, কিন্তু উপন্যাসের সময় নাই আমার, আমি কোরআন হাদিস লেখারই সময় পাচ্ছি না। প্রশ্ন হলো, কেউ কবিতা যদি লেখে কারো কবিতা সে নকল করবে না, সে নিজের থেকে কবিতা লিখবে, এটা হলো কবিতে কবি। কথা বলছেন কি? কিন্তু নকল মানকুল, যেটাকে বলা হয় সংকলন, বাংলা ভাষা কি বলে? সংকলন। তাফসীরে মাজহারি থেকে যে অংশটা দরকার আমি নিব, তাফসীরে বাইজাবিতে যেটা ন দরকার নেব, তাফসীরে রুহুল মানি থেকে যা দরকার নেব, রুহুল ওয়ান থেকে যা দরকার নেব, যেখান থেকে যেটা প্রয়োজন হবে সেটা আমি নিব, সেট করব, এটার নাম নকল, এটার নাম মানকুল, এটাকে বলা হয় আর বাংলা ভাষায় সংকলন। কি বল না কি? এবং সব আপনার সাহাবায়ে কেরামের ঘটনাগুলিও তাই, সাহাবায়ে কেরাম ঘটনা, ওলিয়া উলিয়ার ঘটনা, নবী রসুলের ঘটনা, যে ঘটনাগুলি এগুলি বানানো যাবে না, বানালে সে তো কাফের হবে, কি কি হবে তাহলে? এগুলো সংকলন করতে হয়, অমুক কেতাব থেকে অমুক কেতাব থেকে। তা তোদের কেতাব যখন কেউ লিখতেই পারবে না, তো কি উদ্দেশ্যে বানাইছিস? মাল কামায় ধান্দায় সুরের দা, কিসের ধান্দায়? তোমরা তোমাদের কেতাব লিখবা, সেই কিতাব থেকে কোনো কথা অন্য কেউ লিখতে পারবে না, তা কি করে জন্য বানাইছো? মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য না মাল কামায় ধান্দায়? এখন আমরা যদি কারো কেতাব থেকে কোনো অংশ সংকলন করি, সেটা যদি আমি যদি সেটা সংকলন করে সুর হই, তাহলে তোমরা সংকলন করতে কোথ থেকে? তোমরা তো বড় সুর, নাকি তুমি বানাইছো? বলো, তোমরা বলে দাও যে আমরা এই কেতাব বানাইছি। কোরআন হাদিস বানানো যায় না, এটা সবাই জানে, এটা সংকলন করার জিনিস। এই জন্য আমি ভালো ভয় বলেছি, ডক্টর আশরাফ সিদ্দিকীর লেখনি যত কেতাব আছে হুবহু কপি করো, আমার আপত্তি নেই, কারণ তুমি আমার বই কপি করে ছেড়ে দাও, আমার ওয়াজ কপি করে ছেড়ে দাও, এতে হাজার হাজার লোক আল্লাহওয়ালা হবে, এটা আমার বড় পাওয়া, এখানে আমার কিছু পাওয়া নেই। এটা হলো লেখকের কাজ, সংকলকের কাজ। আর যে সোরসোরটা মাল কামার ধান্দায় আমি বানাইছি, আমি খালি মাল খাবো, অন্য কেউ নিতে পারবে না, খালি মাল দাও নিয়ে যাও, মাল দাও নিয়ে যাও। এই সোরসোরটার ভাষা হবে আমার থেকে বই নকল করতে, তো নকল করবো কেন? তোমার নকল আমি যদি করি তা তুমি তার থেকে নকল করছো? কথা বল নাকি? এগুলি কত রকমের মূর্খ, জাত মূর্খ। এই জাত মূর্খদেরকে চেনা দরকার, বোঝা দরকার। ইসলাম বানানো যায় না। পূর্ববর্তী আমার আবু হানিফ রহমতুল্লাহ আলাই, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই,
তারপরে আমাদের যত তরিকতের পীরেরা আছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, হযরত মঈনুদ্দিন দিস্তি আজমি সানজানী রহমতুল্লাহ আলাই, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তারপরে হযরত আল্লাহর ওলি মাকতুবাতের লেখক মুজাদ্দিদ আলফে সানী রহমতুল্লাহ আলাই, তারপরে যত রকমের ওলিয়া বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই, যত ওলিয়া ওলিয়া আছে তাদের লেখনীগুলি তো আমরা সংকলন করব নাকি বানাবো? বানালে তো দুই নম্বর ডুপ্লিকেট হয়ে গেল, ডুপ্লিকেট তো হওয়া যাবে না। জেনুইন জিনিস জেনুইন ভাবে আসবে, যা ছিল আগে তাই থাকবে পরে, ঠিক না? ঠিক বলেন। এখানেও বলে দোষ, তারপরে বলে তারা বড় বড় হুজুর, বড় বড় আলেম, বড় বড় ওলি। ওলির কাজ হবে, মানুষ কি করে আল্লাহওয়ালা হবে? মানুষ কি করে আমার কেতাবগুলি থেকে উপকার লাভ করবে? মানুষ কি করে আমার ওয়াজ থেকে উপকার লাভ করবে? তোমাদের কি উপকার তো নয়ই, বরং করছো যে চুরি। বাবা, তা তোমরা কার থেকে চুরি করছো? তোমরা তো বড় চুর, তোমাদের তো চুরি করতে হয়েছে, তোমরা তো বানাতে পারো নাই। এই সমস্ত কথা বলে মানুষকে ধোকা দেয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির উপর কবুল করুন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে জীবন যাপন করার তৌফিক দান করুন, আর কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। চাঁদ ওঠার পরে এই প্রতিদিনের রোজা মনে রাখবেন। আমি কিন্তু গতবারে বলেছি, কিতাব খুলে দেখাইছি, প্রতিদিনের রোজা এই প্রথম কোরআনের ভাষা আসর বলা হয়, সূরা ফাজরের আসর, ওয়াল ফাজরি ওয়াল আসর। এই আসর শব্দের অর্থ হলো এই দশক, মহরমের দশক এবং জিলহজ মাসের প্রথম দশক। এই দশ দিনের প্রতিদিন, লাওয়াকিউল আনওয়ারেতে স্পষ্ট এসেছে, ইস্পাহানিতে এসেছে, প্রতিদিনের রোজা 1000 রোজার সমান। প্রতি রাতের ইবাদত এক একটা কদরের রাত্রির সমান। আর ইয়াওমে আরাফা, যেটা আরাফার দিন হচ্ছে 9 জিলহজ, মনে থাকবে কয় জিলহজ বাবারা? এই 9 জিলহজ ইয়াওমে আরাফা, এই ইয়াওমে আরাফার আগের রাতটা যেটা, এই রাতটা হলো 10,000 লাইলাতুল কদরের সমান। আর ইয়াওমে আরাফার দিনে রোজা 10,000 রোজার সাইতে উত্তম বদলা, এগুলি খেয়াল রাখবেন। আর চাঁদ ওঠার আগে খোরো কাজ করে নেবেন। খোরো কাজ বোঝেন তো বাবারা? বোঝাই যেতের আগে নখ কাটা, অপ্রয়োজনীয় শরীরের পশমগুলি কেটে ফেলা, এই সমস্ত জিনিসগুলি খোরো কাজ বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এই খোরো কাজগুলি চাঁদ ওঠার আগেই করে নেবে, পুরুষ মহিলা সবাই চাঁদ ওঠার আগেই করে নেবে, এরপরে কোরবানি করার আগ পর্যন্ত আর করবে না। কোরবানি করার পরে যখন সময় পাবে তখন করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন, তাকে প্রতিটি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, সে গরিব হোক আর ফকির হোক আর মিসকিন হোক আর বড় হোক আর ছোট হোক, আল্লাহ পাক এক একটা কোরবানি করার সওয়াব দেবে। উট কোরবানির সওয়াব, উট কোরবানির সওয়াব, সুবহানাল্লাহ। জোরে করুন। এই খোরো কাজটা, এটা খেয়াল রাখবেন ভালো করে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির উপর মজবুত থাকার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইনফাদ মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।